আসসালামু আলাইকুম। আপনারা জানেন, অন্যান্য সব প্রভিন্সের মতোই অ্যালবার্টাতেও বেশ কিছু এরকম পিএনপি স্ট্রিম আছে যেগুলো জব অফার বেসড, যেমন অ্যালবার্টা অপরচুনিটি স্ট্রিম, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি স্ট্রিম, এছাড়া আছে রুরাল রিনিউয়াল স্ট্রিম, ডেডিকেটেড হেলথ কেয়ার প্যাথওয়ে। সো এই যে জব অফার বেসড প্রোগ্রামগুলো, এগুলোকে ওরা বলছে ওয়ার্কার স্ট্রিমস। তো এই ওয়ার্কার স্ট্রিমসের জন্য অ্যালবার্টাতে আগে কোনো ইওআই সিস্টেম ছিল না, অর্থাৎ আমি একটা প্রোফাইল লঞ্চ করব, যেমন করে আমরা এক্সপ্রেস এন্ট্রিতে করি, যে আমরা একটা প্রোফাইল লঞ্চ করি বেসড অন আমাদের ব্যাকগ্রাউন্ড, যে এডুকেশন কী আছে, এক্সপিরিয়েন্স কী আছে, ল্যাঙ্গুয়েজ, এই যেগুলো সব কিছুর উপরে বেস করে আমাদেরকে একটা পয়েন্ট দেওয়া হয়। আমরা এক্সপ্রেস এন্ট্রির ক্ষেত্রে এটাকে সিআরএস বা কম্প্রিহেন্সিভ র্যাঙ্কিং সিস্টেমের স্কোর বলি। তো এইরকম কোনো সিস্টেম আগে অ্যালবার্টা প্রভিন্সের জন্য ছিল না, যেটা 30শে সেপ্টেম্বর থেকে চালু হয়েছে। তো এখন যারা অ্যালবার্টাতে এই ওয়ার্কার স্ট্রিমের আন্ডারে অ্যাপ্লিকেশন করতে চাইছে বা যারা এলিজিবল হবেন, তাদের অ্যাপ্লিকেশনের নিয়ম হচ্ছে আগে একটা প্রোফাইল লঞ্চ করতে হবে অ্যালবার্টাতে। আগে ডেফিনেটলি অ্যালবার্টার জন্য একটা যে পোর্টাল আছে অ্যালবার্টার পিএনপির জন্য, সেখানে একটা রেজিস্ট্রেশন করতে হবে। এরপর আমাদের ওখানে প্রোফাইল সাবমিট করতে হয় এবং এই প্রোফাইলের উপরে একটা পয়েন্ট দেওয়া হবে, এবং তারপরে এই সমস্ত সাবমিটেড প্রোফাইল থেকে ইনভাইটেশন পাঠানো হবে। তো এই প্রোফাইলটার স্কোরিং ফ্যাক্টরটা কেমন হবে সেটা নিয়ে আজকে একটু আলোচনা করব। যথারীতি আমি একটু স্ক্রিন শেয়ার করছি। স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন ওয়ার্কার এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট বা ইউওআই পয়েন্টস এর গ্রিড, এবং এটা অ্যালবার্টা অ্যাডভান্টেজ ইমিগ্রেশন প্রোগ্রামের জন্য প্রযোজ্য। এখানে হিউম্যান ক্যাপিটাল ফ্যাক্টরস এ বলা আছে যে এখানে হাইয়েস্ট পয়েন্ট 69, এর মধ্যে এডুকেশনে আছে টোটাল 22 পয়েন্টস। এবার এখানে গ্রিডে দেয়া আছে ডক্টরাল ডিগ্রি, পিএইচডি যদি কারো থাকে তাহলে তার জন্য 12 পয়েন্ট, মাস্টার্স ডিগ্রি থাকলে 10 পয়েন্ট, এছাড়া ব্যাচেলার ডিগ্রি থাকলে 7, ট্রেডসে 7, ডিপ্লোমাতে 4, এবং সেকেন্ডারি বা হায়ার হাই স্কুল ডিপ্লোমা যেটা আমরা বলি সেটাতে 0 পয়েন্ট। এছাড়া কারো যদি অ্যালবার্টা থেকে পড়াশোনা করা থাকে, ডিগ্রিটা যদি অ্যালবার্টার হাইয়েস্ট লেভেল অফ এডুকেশনটা যদি অ্যালবার্টা থেকে হয় তাহলে 10 পয়েন্ট অ্যাডিশনাল পাওয়া যায়। ডিগ্রিটা যদি ক্যানাডার ভেতরে কিন্তু অ্যালবার্টার বাইরে এরকম হয় তাহলে এখানে 6 পয়েন্ট পাওয়া যায় হায়েস্ট। তো টোটাল আমরা দেখতে পাচ্ছি যে কারো যদি মাস্টার্স বাংলাদেশ থেকে করা থাকে তাহলে সে টোটাল পয়েন্ট পাবে 10, কারো যদি মাস্টার্সটা ইনসাইড ক্যানাডা বাট আউটসাইড অ্যালবার্টা থাকে তাহলে 10-এর সাথে যোগ হবে 6 পয়েন্ট, টোটাল 16। কারো যদি মাস্টার্স করা থাকে এবং সেটা ক্যানাডার ভেতরে এবং অ্যালবার্টার ভেতরে থাকে তখন সেটা 10, 10, 20 পয়েন্ট হবে। সো 10 পয়েন্ট মাস্টার্স ডিগ্রিটার জন্য, বাকি 10 পয়েন্ট হচ্ছে অ্যালবার্টা থেকে থাকার জন্য পড়াশোনা। এই হচ্ছে এডুকেশনের পয়েন্ট। নেক্সট পয়েন্টে যাচ্ছি ল্যাঙ্গুয়েজে। ল্যাঙ্গুয়েজে আপনারা দেখতে পাচ্ছেন টোটাল পয়েন্টস হচ্ছে 13, এর মধ্যে 10 পয়েন্ট হচ্ছে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ প্রফিশিয়েন্সির জন্য, বিশেষ করে ইংলিশ প্রফিশিয়েন্সির জন্য। ইংলিশ প্রফিশিয়েন্সির লেভেল অর্থাৎ সিএলবি লেভেলে আমরা যদি 6-এ থাকি তাহলে 10 পয়েন্ট পাওয়া যাবে। সো 6 কিন্তু আইএলস এর ক্ষেত্রে 5.5-এর মতন ওভারঅল একটা স্কোর আসে। এছাড়া ফ্রেঞ্চ যদি কারো ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হয় তাহলে লেভেল 6-এর জন্য, সিএলবি লেভেল বা এমসিএলসি লেভেল, লেভেল 6-এর জন্য আমরা 8 পয়েন্ট পাই। এখানে আবার 3 নম্বর অ্যাডিশনাল পাওয়া যাবে যদি আমাদের একটা সেকেন্ড ল্যাঙ্গুয়েজে CLB 4 থাকে বা NCLC 4 থাকে। এই হচ্ছে ল্যাঙ্গুয়েজ। এরপরে আসছে ওয়ার্ক এক্সপিরিয়েন্স। ওয়ার্ক এক্সপিরিয়েন্সে কারো যদি 1 বছরের অভিজ্ঞতা থাকে, সেটা ইনসাইড ক্যানাডা বা আউটসাইড ক্যানাডা, তাহলে আমরা 11 পয়েন্ট পাচ্ছি। আর যদি 6 মাসের এক্সপিরিয়েন্স থাকে 6 থেকে 11 মাসের মধ্যে তাহলে পয়েন্ট পাওয়া যায় 7, যদি 6 মাসেরও কম এক্সপিরিয়েন্স থাকে তাহলে পয়েন্ট পাওয়া যায় 3। এছাড়া ওয়ার্ক এক্সপিরিয়েন্সটা যদি ক্যানাডার ভেতরে কিন্তু অ্যালবার্টার বাইরে হয় তাহলে 6 পয়েন্ট অ্যাডিশনাল পাওয়া যায়, এবং যদি অ্যালবার্টায় 6 মাসের এক্সপিরিয়েন্স থাকে তাহলে 10 পয়েন্ট অ্যাডিশনাল পাওয়া যায়। অর্থাৎ আমরা বোঝার জন্য যদি একটা উদাহরণ দেই, যে কোনো একজন অ্যাপ্লিকেন্ট যার 1 বছরের এক্সপিরিয়েন্স অলরেডি আছে, এই এক্সপিরিয়েন্সটা যদি অ্যালবার্টা থেকে হয় তাহলে সে টোটাল পয়েন্ট পাবে 11+10 21। এই এক্সপিরিয়েন্সটা যদি অ্যালবার্টার বাইরে কিন্তু ক্যানাডার ভেতরে হয় তাহলে তার টোটাল পয়েন্ট থাকবে 11+6 17, আর এই এক্সপিরিয়েন্সটা যদি ক্যানাডার বাইরে থাকে তাহলে তার টোটাল পয়েন্ট থাকবে 11। সো এই হচ্ছে আমাদের এক্সপিরিয়েন্সের পয়েন্ট ক্যালকুলেশন। নেক্সট ফ্যাক্টর হচ্ছে এইজ। এই যে আমরা দেখতে পাচ্ছি 18 থেকে 20 হলে 3 পয়েন্ট, 21 থেকে 24 হলে 5 পয়েন্ট, এছাড়া 35 থেকে 49 পর্যন্ত হলে 4 পয়েন্ট, এবং 50 বছর বা এর বেশি হলে 3 পয়েন্ট। সো আসলে বয়সের জন্য দেখেন পয়েন্ট খুব বেশি ওঠানামা করছে না, হাইয়েস্ট 5, কারো যদি 55 বছর বয়সও হয় তাও সে 3 পাচ্ছে। সো ইটস গুড।
নেক্সট, এখানে ফ্যামিলি কানেকশন ইন অ্যালবার্টার জন্য পয়েন্ট আছে। পয়েন্ট পাবার জন্য আমাদের থাকতে হবে প্যারেন্ট, গ্র্যান্ড প্যারেন্ট, চাইল্ড, গ্র্যান্ড চাইল্ড, সিবলিং, আন্ট, আঙ্কেল, নিস অর নেফিউ, এই কয়েকজন যদি থাকে তাহলে আমরা 8 পয়েন্ট পেতে পারবো। এই রিলেটিভকে কেনেডিয়ান সিটিজেন অথবা পার্মানেন্ট রেসিডেন্ট হতে হবে, অ্যালবার্টাতে থাকতে হবে এবং অবশ্যই 18 বছরের বেশি বয়স হতে হবে। তো এইটা আবার এখানে বলা আছে যে এই পয়েন্টটা ইন লজ এর ক্ষেত্রে পাওয়া যাবে না। সো আমার ভাই নাই কিন্তু আমার স্পাউজের ভাই আছে, এরকম ক্ষেত্রে আমরা পয়েন্ট পাবো না। আচ্ছা, নেক্সট ফ্যাক্টর হচ্ছে ইকোনমিক ফ্যাক্টরস। এখানে টোটাল পয়েন্ট আছে 31। সো এখানে অ্যালবার্টা থেকে যদি আমাদের একটা জব অফার থাকে তাহলে টোটাল পয়েন্ট 16 পাওয়া যায়, এবং 16 পেতে গেলে আমাদের যেটা লাগে সেটা হচ্ছে জব অফার ফর পার্মানেন্ট ফুল টাইম এমপ্লয়মেন্ট ইন অ্যালবার্টা যদি থাকে তাহলে ম্যাক্সিমাম 10 পয়েন্ট পাওয়া যায়। এছাড়া জব অফার টু ওয়ার্ক ইন সিলেক্ট অ্যালবার্টা রুরাল কমিউনিটিজ অর সেক্টর যদি পাওয়া যায় তাহলে আমাদের 6 পয়েন্ট আমরা অ্যাডিশনাল ক্লেইম করতে পারবো। এখন এই 6 পয়েন্টটা বিভিন্নভাবে হতে পারে। একটা হতে পারে যে আমরা এন্ডোর্সমেন্ট লেটার পাচ্ছি ফ্রম ডেজিগনেটেড কমিউনিটি আন্ডার রুরাল রিনিউয়াল স্ট্রিম, আর একটা হতে পারে যে আমরা জব অফার পেয়েছি ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি সেক্টর থেকে, আর একটা হতে পারে আমরা জব অফার পেয়েছি ল এনফোর্সমেন্ট অকুপেশনে ফ্রম অ্যান এমপ্লয়ার হুইজ এ মেম্বার অফ অ্যালবার্টা অ্যাসোসিয়েশন অফ চিফস অফ পুলিশ, AACP। তো এখন আমরা তাহলে টোটাল 16 পয়েন্ট পাওয়া যাচ্ছে, যাদের এই কয়টা জায়গা থেকে জবের অফার আছে তারা অ্যাডিশনাল 6 পয়েন্ট পাচ্ছে, যাদের নেট জেনারেলি একটা জব অফার আছে অ্যালবার্টার এমপ্লয়ার থেকে তারা 10 পয়েন্ট পাচ্ছে। নেক্সট পয়েন্ট হচ্ছে অ্যালবার্টা জব অফার লোকেশন। তো এখন এখানে একটা ইন্টারেস্টিং ফ্যাক্টর হচ্ছে যে যদি এটা ক্যালগেরি সেন্সাস মেট্রোপলিয়ান এরিয়ার মধ্যে থেকে জব অফার হয় তাহলে কোনো পয়েন্ট নাই, যদি এটা এডমন্টন সেন্সাস মেট্রোপলিটন এরিয়া থেকে হয় তাহলেও কোনো পয়েন্ট নাই, কিন্তু যদি এটা রুরাল রিনিউয়াল স্ট্রিম ডেজিগনেটেড কমিউনিটি হয় তাহলে একটা অ্যাডিশনাল 5 পয়েন্ট আছে, এবং যদি এটা ক্যালগেরির বাইরে, এডমন্টনের বাইরে এবং রুরাল রিনিউয়াল স্ট্রিমের ডেজিগনেটেড কমিউনিটিরও বাইরে তাহলেও আমরা 5 পয়েন্ট পাচ্ছি। তো এই হচ্ছে আমাদের লোকেশনের জন্য পয়েন্ট। নেক্সট একটা পয়েন্টের জায়গা আছে রেগুলেটেড অকুপেশনের জন্য। সো কিছু প্রফেশন আমরা জানি যে রেগুলেটেড, এবং তার যদি ওই প্রফেশনে কাজ করার জন্য অ্যালবার্টার যেই সার্টিফিকেশন বা লাইসেন্সিং প্রসেস আছে সেটা শেষ হয়ে যায়, কমপ্লিট থাকে, তাহলে আমরা অ্যাডিশনাল 10 পয়েন্ট পেতে পারি। সো এখন অ্যালবার্টা প্রোগ্রামটা AAIP বলে নাই আসলে যে কোনো পাসিং স্কোর আছে কিনা, যে মিনিমাম এত পয়েন্ট পেতে হবে আদারওয়াইজ প্রোফাইল লঞ্চ করা যাবে না, এরকম কিছু বলে নাই। অ্যালবার্টা যেটা বলছে সেটা হচ্ছে AAIP উইল কন্ডাক্ট অনগোয়িং ড্রস ফ্রম দ্য ওয়ার্কার স্ট্রিম পুল ফর স্পেসিফিক ওয়ার্কার স্ট্রিমস অ্যান্ড প্যাথওয়েজ। দ্য AAIP উইল সিলেক্ট অ্যান্ড ইনভাইট ক্যান্ডিডেটস ফ্রম দ্য ওয়ার্কার স্ট্রিম পুল বেসড অন ক্যান্ডিডেট ইওআই স্কোর র্যাঙ্কিংস অ্যান্ড প্রভিনশিয়াল লেবার মার্কেট নিডস অ্যান্ড প্রায়োরিটিস অ্যাভেলেবল AAIP নমিনেশনস অ্যান্ড অ্যাপ্লিকেশন লেভেলস। ইন্ডিভিজুয়ালস হু আর সিলেক্টেড উইল রিসিভ অ্যান ইনভাইটেশন টু অ্যাপ্লাই বাই ইমেইল। অর্থাৎ অ্যালবার্টার নির্দিষ্ট কোনো নাম্বার নাই, কোনো পাসিং স্কোর নাই, এই পয়েন্ট স্ক্রিটের মধ্যে এত পেলে না পেলে আমরা প্রোফাইল লঞ্চ করতে পারবো না, এরকম কোনো ব্যাপার নাই। অ্যালবার্টাতে লেবার মার্কেটের এখন নিড কেমন, প্রায়োরিটিস কেমন আছে, কতগুলো AAIP নমিনেশনের কোটা অ্যালবার্টার আছে এবং অ্যাপ্লিকেশনের লেভেলটা কি, কত অ্যাপ্লিকেশন জমা পড়েছে আর কতটা বাকি আছে, এই সব কিছু মিলে ওরা একটা ওভারঅল ইনভাইটেশনের জন্য ড্র করবে। সো প্রসেসটা স্টার্ট করার জন্য অ্যালবার্টা .ca অ্যাকাউন্ট একটা তৈরি করে নিতে হবে এবং তারপরে ওখানে গিয়ে প্রোফাইল লঞ্চ করতে হবে। আশা করি আলোচনাটুকু কাজে লাগবে। যারা যারা অ্যালবার্টা PNP-তে এলিজিবল আছেন আমি সাজেস্ট করবো যে দেরি না করে প্রোফাইল লঞ্চ করে ফেলুন। প্রোফাইল লঞ্চ করার জন্য কোনো সহযোগিতার দরকার হলে আমাদের সাথে যোগাযোগ করুন, আমি আপনার RCAC হিসেবে আপনাকে রিপ্রেজেন্ট করে আপনার প্রোফাইল লঞ্চ করে দিতে পারবো। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।